শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ, ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি। জানাবো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দল জোটে আস্থার সংকট, অভ্যন্তরীণ কোন্দল, দুই বড় দলই উপেক্ষিত শরিকরা। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করতে হবে বলছেন প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো দিনাজপুরের ট্রাক অটোরিকশার সংঘর্ষে নিহত দুই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগ, ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার প্রস্তুতি। রাজপথে ছাড়বে না আওয়ামী লীগ। বিএনপি ও সমমনাদের কর্মসূচি ঘিরে আজ শুক্রবার সম্ভাব্য নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবেলায় মাঠে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মী। শান্তি সমাবেশের মাধ্যমে রাজধানীতে শোডাউন করবে ক্ষমতাসীন দলটি। এছাড়া প্রতিটি ওয়ার্ড ইউনিট ও থানার গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থাকবে দলের নেতাকর্মী। সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় আজ বিকালে রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথকভাবে কালো পতাকা মিছিল করবে বিএনপি ও সমমনা জোটগুলো। এদিকে আজ বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় মহানগর নেতারা এতে বক্তব্য দেবেন। বরাবরের মতো আজকের শান্তি সমাবেশও হবে বিএনপি, জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ। শান্তি সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন দলের দায়িত্বপ্রাপ্তরা। শান্তি সমাবেশের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ উভয় অংশে রাজপথে সতর্ক অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। মহানগর উত্তর ও দক্ষিণের সব থানা, ওয়ার্ড ও ইউনিট কার্যালয়ের সামনে সতর্ক অবস্থায় থাকবেন দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। বিএনপি সমমনাদের কালো পতাকা মিছিল শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে স্বদলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে বলা হয়েছে। থানা ওয়ার্ড আওয়ামী লীগ নেতাদের নিজ নিজ এলাকায় দলের পাশাপাশি সহযোগী ভাতৃপ্রতম সংগঠনের নেতাকর্মীকেও এই সতর্ক অবস্থানে সম্পৃক্ত করার নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, শোকের মাস হিসাবে আগস্ট মাস ব্যাপী কর্মসূচি পালনের কারণে মাঝে কয়েকদিন শান্তি সমাবেশ কর্মসূচি পালন ছিল, কিন্তু বিএনপির সর্বশেষ আন্দোলনের কর্মসূচি ঘিরে সহিংসতা দেখা গেছে ঢাকা সহ সারা দেশে। এমনকি নির্বাচন সামনে রেখে নাশকতা সৃষ্টির পরিকল্পনায় অস্ত্র সংগ্রহ করে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের ছয় নেতাকর্মী। এ থেকে বোঝা যায় বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র থেমেনি। এ অবস্থায় আওয়ামী লীগ শোকের মাসের কর্মসূচি পালনের পাশাপাশি শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। বিশেষ করে যেদিন বিএনপি ও সমমনাদের কর্মসূচি থাকবে সেদিন শান্তি সমাবেশ কর্মসূচি দেবেন তারা। নির্বাচন পর্যন্ত রাজপথ দখলে রাখার ঘোষণা দিয়ে রেখেছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক নেতারা। আজকে শান্তি সমাবেশ ও সতর্ক অবস্থান কর্মসূচি ধারাবাহিক সেই কর্মসূচিরই অংশ। তবে কর্মসূচিকে বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি বলতে নারাজ আওয়ামী লীগ নেতারা। তারা বলে আসছেন, বিএনপির কর্মসূচি ঘিরে কোথাও কোনো অস্থিতিশীলতার সৃষ্টির আশঙ্কা দেখা মাত্র তা প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগী শক্তি হিসাবে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে মাঠে থাকছেন তারা। বিএনপি ও সমমনা জোটগুলো গত বছরের ডিসেম্বরে যুগপৎভাবে সরকার বিরোধী আন্দোলনে নামে। এরপর থেকে তাদের প্রতিটি কর্মসূচি দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশে শোডাউন কর্মসূচি ছিল। রাজধানীর পাশাপাশি এর বাইরের বিএনপির কর্মসূচি দিনে কর্মসূচি দিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ নেতাকর্মী। বিএনপি ও সমমনার গত 12 জুলাই পৃথক সমাবেশ থেকে সরকার পতনে চূড়ান্ত আন্দোলনে নামলে আওয়ামী লীগ ও বিএনপি সহযোগী সংগঠনের মাঠে দখলের কর্মসূচিও জোরদার হয়। গত 29 জুলাই ঢাকার 8 প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ সহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তবে একই দিন ঢাকার প্রবেশপথে পাল্টা অবস্থান কর্মসূচি দিয়েও পুলিশ প্রশাসনের অনুমতি পায়নি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এরপর শোকের মাসের কর্মসূচির পাশাপাশি বিএনপি ও মিত্রদের কর্মসূচি দিনে শান্তি সমাবেশ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিল ক্ষমতাসীন দলটি। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম সমকালকে জানান, দলের আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী নির্বাচন পর্যন্ত মাঠে থাকবেন তারা। তিনি বলেন, শোকের মাস আগস্টেও আন্দোলনের নামে বিএনপি নির্বাচনী পরিবেশ নষ্ট ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে। এই অবস্থায় আওয়ামী লীগের ছাড় দেওয়ার সুযোগ নেই। যে কোনো মূল্যে বিএনপি জামায়াত ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগিয়ে নেওয়া হবে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফি বলেন, আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে আগে থেকে মাঠে রয়েছি। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে সতর্ক থেকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আওয়ামী লীগ নেতাকর্মী সচেষ্ট থাকবে। কোনো অবস্থায় বিএনপি ও তার জোটগুলোকে কোনো সহিংসতা, অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দল জোটে আস্থার সংকট, অভ্যন্তরীণ কোন্দল, দুই বড় দলে উপেক্ষিত শরিকরা।
আস্থার সংকটে ভুগছে রাজনৈতিক দলগুলো, ঘরে বাইরে কেউ ছাড় দিতে নারাজ, এমনকি কেউ কারো কথায় আস্থাও রাখতে পারছে না। একই অবস্থা থেকে জোটে থাকা শরিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ কোন্দল, মতবিরোধ সহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের মনোনয়ন প্রত্যাশী নেতাদের নিজস্ব প্রভাব সৃষ্টির পায় তারাই এমনি বড় দলগুলো প্রখ্যাত বিক্ষিত, যার প্রভাব পড়েছে তাদের বলয় থাকা জোটের মধ্যেও। কথাও কাজে মিল না থাকায় মূল দলকে আস্থায় নিতে পারছে না তাদের জোট সঙ্গীরাও। নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে, দিন দিন এই সংকট আরো প্রকট আকার ধারণ করছে। প্রায় 15 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ, সংবিধানের ভেতরে থেকে দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণের পুরোদমে প্রস্তুতি নিচ্ছে তারা। তবে এই নির্বাচনী বৈতরণী পার হতে বড় বাধা দলটির অভ্যন্তরীণ বিরোধ। কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্রই আওয়ামী লীগ নেতাকর্মীরা একে অপরের মুখোমুখি, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিকটাও স্বস্তিতে নেই, চাপর দ্বন্দ্ব সহ টানাপোড়েন চলছে তাদের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে ক্ষমতাসীনদের সঙ্গে 14 দলীয় জোটের শরিক দলগুলোর নেতাদের বিরোধের বিষয়টি প্রকাশ্য রূপ নিতে শুরু করেছে। অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা মাঠের বিরোধী দল বিএনপি বর্তমান সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একতরফা দাবি রাজপথে শেষ কর সরব। এর মধ্যেও অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং বিরোধ এই দলটিকে খুব বেশ ভোগাচ্ছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের মতোই কেন্দ্র থেকে মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীরাও মুখোমুখি নিজেরা নিজেদের। বিএনপির পাশে থেকে তাদের বলয়ে থাকা আরও 36টি রাজনৈতিক দল এক দফা দাবিতে যুগপৎভাবে কর্মসূচি পালন করছে, কিন্তু এসব কর্মসূচি ঠিক করার ক্ষেত্রে সমন্বয়হীনতা চলছে তাদের ভেতরে। ফলে ঘরে বাইরে আস্থার সংকটে ভুগছে বিএনপি এবং তাদের শরিকরাও। প্রবীণ রাজনীতিবিদ, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, 14 দলীয় জোটের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু বুধবার একটি বড় দলের নেতৃত্বাধীন সহযোগিতা আছে থাকবেও, এটা কোনো সমস্যা নয়। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করবে, অতীতেও তাই হয়েছে, তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। 14 দলীয় জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আস্থার অভাব সম্পর্ক জানতে চাইলে তিনি বলেন, এই জোট একটি আদর্শিক জোট, আদর্শগত বিষয়ে আমাদের মধ্যে কোনো অমিল নেই, আস্থার সংকটও নেই। আগামী নির্বাচন আমরা 14 দলগতভাবে করবো, এটি চূড়ান্ত, তাই আমাদের মধ্যে আস্থাহীনতার কোনো সুযোগ নেই। জানতে চাইলে এ প্রসঙ্গে ইসলাম খান বলেন, বিএনপি এখন বর্তমান সরকার পতনের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে, আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো, আমাদের মধ্যে বিভেদ বিরোধের একটি বিষয় নয়। সরকার বিরোধী কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে সমমনাদের সঙ্গে আলাপ আলোচনা না করা এবং সমন্বয়হীনতার অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এটিও যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়, আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে এটি একটি এক ধরনের প্রচারণা, আমরা সমমনা দলগুলোর সঙ্গে কথা বলেই কর্মসূচি দিচ্ছি, এখানে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। খোঁজ নিয়ে জানা গেছে 14 জোলা জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের দিন দিন সম্পর্কের অবনতি ঘটছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রেক্ষাপট তৈরির জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এবং দলটির সভাপতি হাসানুল হক ইনু সরাসরি দায়ী। এতে ক্ষুব্ধ 14 দলীয় জোটের অন্যতম শরিক দল জাসদ। হাসানুল হক ইনুর নির্বাচনী এলাকায় কুষ্টিয়ায় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা এখন মুখোমুখি। ঢাকায় 8 আসনের বর্তমান সংসদ সদস্য, 14 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এই আসনে আগামী নির্বাচনে আর ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন মহানগর আওয়ামী লীগ নেতারা। এতে ক্ষুব্ধ ওয়ার্কার্স পার্টি, গত নির্বাচনে আওয়ামী লীগ জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি জেপি, বিকল্পধারা বাংলাদেশ এবং তড়িতকত ফেডারেশনকে আসন ছাড় দেয়। বিকল্পধারা বাংলাদেশ বাদে বাকি সবাই 14 দলে আছে। আগামী নির্বাচনে এই দলগুলোকে কয়টি আসন দেওয়া হবে তা এখনো পরিষ্কার করে বলেনি আওয়ামী লীগ। এতে করে নির্বাচনের প্রস্তুতি নিয়ে অসুবিধা হচ্ছে। এ প্রসঙ্গে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, নির্বাচনের আর বেশি সময় আমাদের হাতে নেই, তাই এখন একটি রোডম্যাপ তৈরি করা উচিত। আওয়ামী লীগ সহ তাদের শরিক 14 দলের অবস্থানহীনতার কথা ভুগছে এবং তাদের শরিক সমমনা দলগুলো সরকার বিরোধী কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে। ভেতরের চিত্র খুব একটা আশাপ্রদ নয়। বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করতে দলটির নেতাকর্মীরা নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছেন। দ্বন্দ্ব, সংঘাত, পাল্টাপাল্টি কর্মসূচি পালন, অভ্যন্তরীণ বিবাদ, বিএনপির নিত্যসঙ্গী দলটির দীর্ঘদিনের শুরিদ জামায়াত ইসলামের সঙ্গে সম্পর্ক অম্লমধুর, এই ভালো তো এই খারাপ। বাকি শরিকটা সরকার বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে যুগপৎভাবে রাজপথে থাকলেও কর্মসূচি ঠিক করার ক্ষেত্রে তারা থাকেন শতভাগ অন্ধকারে। বিএনপি শরিক একটি দলের শীর্ষ নেতা এ প্রসঙ্গে বুধবার বলেন, বিএনপির মুখে বলেছে সবাইকে নিয়ে তারা বর্তমান সরকারের পতন ঘটাবে, বাস্তবে তারা একলা চল নীতি অবলম্বন করছে। ওই নেতার দাবি, শরিকদের মন ও মতামত আমলে নেয় না বিএনপি, বড় দল হিসেবে তারা তাদের একক সিদ্ধান্তে অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে, যা একে অপরের প্রতি সন্দেহ, অবিশ্বাস এবং আস্থাহীনতার সুযোগ সৃষ্টি করছে। নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করতে হবে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের উপর চাপিয়ে দেওয়া তথাকথিত পছন্দ ও বিভাজনকে না বলা উচিত, সর্বজনীন নিয়ম ও মূল্যবোধকে অস্ত্রে পরিণত করার প্রচেষ্টাকে আমাদের অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে, আমাদের নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার চক্র বন্ধ করতে হবে, আমাদের সবাইকে সব ধরনের হুমকি উস্কানীয় যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হবে। তিনি বলেন, আমাদের এই বহুমুখী বিশ্বে ব্রিক্সকে একটি বাতিঘর হিসেবে প্রয়োজন।
আমরা আশা করি আমরা প্রতিটি প্রতিক্রিয়ার একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হব। শেখ হাসিনা বলেন, আমি বিপজ্জনক অস্ত্র প্রতিযোগিতা থেকে পিছিয়ে এসে বিশ্বব্যাপী জনগণের প্রয়োজনীয় পণ্যগুলোর প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। বিশ্বজুড়ে শান্তি, ন্যায় বিচার ও স্থিতিশীলতার জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। দিনাজপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত দুই। দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা ফার্নিচার বোঝা একটি ট্রাক দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় বিরামপুরের দিক থেকে অটোরিকশায় করে দিওর বটতলি এলাকায় একই পরিবারের চারজন সহ মোট ছয়জন দাওয়াত খেতে গিয়ে যাচ্ছিলেন। এ সময় রেল বোমটির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আব্দুর রহমান মারা যান। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পথে সিয়াম নামে এক শিশু মারা যায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।